গতকাল একজনের লেকচার দেখলাম যে ইসলামী সঙ্গীত হলো শুধুমাত্র এটা বিনোদন, এখানে নূর পাওয়া যায় না। আমি তাকে বলতে চাই এই গজলটার মধ্যে যে একটা নাসিদ গেলাম, যতটুকু আলোচনা করেছি সব আলোচনার সামারি কয়েকটা আয়াতের মূল ভার্সন মূল ভাষণটা এই এতটুকু দুই লাইন সঙ্গীতের মধ্যে, দুই লাইন গজলের মধ্যেই প্রকাশ পেয়েছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনের পাকি বলেছেন যে আমার দুই ঘন্টার তাফসির মতিউর রহমান মল্লিকের একটা সঙ্গীতের ব্যাখ্যা হয়ে যায়। আল্লাহ আকবার! এই সঙ্গীত নিয়ে কিছু মানুষ আজকে লেগে পড়ে আছে, গজলকে নিয়ে লেগে পড়ে আছে। আজকেই বলেছেন, খাবার তুমি হালাল খেয়েও খেয়েও না হারাম, খাবার তুমি হালাল খেয়েও খেয়েও না হারাম, হারাম খেতে নিষেধ করে পবিত্র কালাম, খাবার তুমি হালাল খেয়েও খেয়েও না হারাম, হালাল পথে আয় করে খাও আল্লাহ থাকবে রাজি, বরকত পাবে অনেক বেশি করলে হালাল রুজি, ঠিক কিনা? সঙ্গীতটার মধ্যে আমার যতগুলো আলোচনা আছে সব কিছু ফুটে উঠেছে, কথা বলেন ঠিক কিনা? তো আজকে যে সাবজেক্ট নিয়েছি সাবজেক্ট হলো হালাল এবং হারাম। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। রব্বুল আলামিন সূরা বাকারা দুই নম্বর পারা চার নম্বর পৃষ্ঠা, এটা একুশ নম্বর উপর পনেরো নম্বর লাইনের একশত বাহাত্তর নম্বর আয়াত, আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাক দিয়ে বলে, হে ইমানদার বান্দারা, তোমরা খাও ওই বস্তুগুলো যেই বস্তুগুলো তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা হালাল করে দিয়েছি, ওই বস্তুগুলো তোমরা খাও। এবার আল্লাহ তাআলা বলেন, এবং ওয়াশকুরুলিল্লাহ, আর আল্লাহ তাআলার প্রশংসা করো, আর আল্লাহ তাআলার ইবাদত করো, বলি সুবহানাল্লাহ। আল্লাহ কাদেরকে ডাক দিছেন জোরে বলেন? আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলছে, হে ইমানদার বান্দারা, তোমরা খাও, কুলু মিন তাইয়্যিবা মা রাযাকনাকুম, তোমাদেরকে যে রিজিক দিয়েছি এটাতে যে হালালগুলো আছে তোমরা সেখান থেকে খাও। আবার সমস্ত দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন সূরা বাকারা দুই নম্বর পারা চার নম্বর পৃষ্ঠা একুশ নম্বর উপর আট নম্বর লাইনের একশো আটষট্টি নম্বর আয়াত, তাফসির ইবনে কাসির থেকে বলতেছি, আল্লামা ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমরা খাও হালাল বস্তুগুলো, খবরদার হারামের কাছে যাইবে না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, জেনে রাখো শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, বলি নাউজুবিল্লাহ। এটা হলো একশো আটষট্টি নম্বর আয়াত। মানুষদেরকে আল্লাহ তাআলা সমস্ত দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলছে, হে মানুষ সকল, তোমরা পবিত্র বস্তুগুলো খাও। আবার একই সূরার একশো বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, হে ইমানদার বান্দারা, তোমরা পবিত্র বস্তুগুলো কি করো, খাও, আহার করো। প্রিয় ভাইরা আমার, কেন আল্লাহ তাআলা পবিত্র বস্তুগুলো খাওয়ার কথা বললেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কেন বলেছেন? মুসলিম শরীফের দুই হাজার দুইশো ছাব্বিশ নম্বর হাদিসের মধ্যে বিশ নবী স্পষ্ট করে দিলেন কেন আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব, নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, তিনি পবিত্রতা ছাড়া কোনো কিছু কবুল করে না। আবার আল্লাহ তাআলা একইভাবে কোরআনের মধ্যে ওই কথায় তুলে ধরেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ইমানদার বান্দারা, তোমরা পবিত্র বস্তুগুলো খাও, হারাম বস্তুর ধারে কাছেও যাওয়া যাবে যাবে। তা আল্লাহ নিজে পবিত্র, যার কারণে ইমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, তোমরা পবিত্র যে বস্তুগুলো আছে এগুলো তোমরা কি করো, খাও। আপনি আমি যেই দৈনন্দিন জীবনে উপার্জন করি, এই উপার্জনগুলোর মধ্যে হালাল থাকা বিদ্যমান, কারণ হলো বিশ্বনবী বলেছেন, তলাবুল কাসবি হালালান ফরিদাতুল বাদাল ফরিদা, ফরজ নামাজ যেমনি করে তোমরা বান্দা ইবাদত
করাইটা ইবাদতের মধ্যে যেমন ফরজ নামাজ হলো একটি ফরজ তেমনি করে হালাল উপার্জন করা এটাও একটা ফরজ হালাল রুজি কেউ যদি ভক্ষণ না করে ওয়ালিল্লাহি আল্লাহর কসম করে বলতেছি তার কোন ইবাদত কবুল হবে আরো জোরে বলি কবুল হবে কবুল হবে না ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল রুজি ভক্ষণ করা হালাল রুজি কি করা ভক্ষণ করা কেউ যদি হারাম খায় আল্লাহর কসম করে বলি তার নামাজ রোজা কোন ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে জোরে বলেন হবে হবে না আল্লাহ তাআলা শুধু ইমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন তা নয় আমার আল্লাহ তাআলা রসূলদেরকেও আদেশ দিয়েছেন হে রসূল আপনি পবিত্র বস্তুগুলো খান কোনগুলো জোরে বলি কোনগুলো পবিত্র বস্তুগুলো আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিয়েছেন শুনুন রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা আল্লাহ রব্বুল আলামিন সূরা মুমিনুন 18 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 4 নম্বর উপর এটা 51 নম্বর আয়াত কয় নম্বর সূরা মুমিনুন আয়াত নম্বর কত 51 আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত হে রাসূল আপনি পবিত্র বস্তুগুলো খান এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়া আমালু সলিহা এরপর নেক কাজগুলো করেন এরপর ইবাদত করেন তার মানে হলো আগে কি বলা হয়েছে পবিত্র বস্তু খাওয়ার কথা বলা হয়েছে দেন আল্লাহ তাআলা ইবাদতের কথা তুলে ধরেছেন তারপর ইবাদত করতে হবে সুতরাং যে ব্যক্তি হারাম খায় যে ব্যক্তি হালাল খায় না যে ব্যক্তি হারাম খেয়ে আল্লাহ তাআলার ইবাদত করে আমার আল্লাহ তাআলা একটি ইবাদত কবুল করে জোরে বলেন কবুল করে না তার বাস্তব প্রমাণ আল্লাহ তাআলা বলেছেন একটা আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ারকাউ ওয়াসজুদু আগে করো রুকু তারপর করো সিজদা তারপর কি করো উদাহরণটা মনোযোগ সহকারে বুঝবেন ইমাম সাহেব নামাজের মধ্যে দাঁড়াইছে ইমাম সাহেব যদি রুকু না করে সরাসরি সিজদার মধ্যে চলে যায় ওই ইমামকে আপনারা কি বলবেন পাগল হইছে কি হইছে ইমাম সাহেব রুকু করলো না ডাইরেক্ট সিজদায় চলে গেছে বলেন তো নামাজ হবে জবাব দেন নামাজ হবে ইমাম সাহেব সিজদা ডাইরেক্ট চলে যাওয়ার পর উঠে রুকু করছে নামাজ হবে কি হবে না হবে আবার ঈদগাহের খুতবা আগে না পরে নামাজের ঈদগাহের নামাজ আগে না খুতবা আগে জোরে বলেন আগে নামাজ তারপরে হলো খুতবা আমি যদি সেই খুতবা যদি আমি যদি পড়াই আগে এই জুমার নামাজের মতো কি পড়াই আগে যদি খুতবা দেই পরে যদি নামাজ পড়ি ঈদের নামাজ হবে কেন কারণ হলো ওয়াজিব রাসূল সাল্লাম যেইটা যেভাবে দিয়েছেন সেইটা সেইভাবে পালন করতে হবে তাহলে মুসলমান ক্লিয়ার কথা আপনি আপনার কনসেপ্টে দিয়ে দিলাম বোঝার জন্য রে বাপ জান আপনি নিজেই বললেন রুকু না করে যদি আগে সিজদা করা হয় ওই নামাজ যেমন হয় না জুমার নামাজে আগে হলো খুতবা তারপরে হলো নামাজ যদি আগে কেউ খুতবা দেয় পরে যদি নামাজ পড়ে তাহলে তার নামাজ হবে ঈদের নামাজ আগে পরে হলো খুতবা যদি কেউ খুতবা আগে দেয় নামাজ যদি পরে পরে তাহলে কি নামাজ হবে কারণ আপনারা সবাই বলবেন আমার বিশ্ব নবী এইভাবে পড়ে নাই আমরা পড়ব কেন ঠিক আমিও তো বলি আল্লাহ তাআলা বলেছেন আগে হালাল খাও তারপরে নেক কাজ করো সূরা মুমিনুন আয়াত নম্বর 51 এবার বিবেকের দ্বারে দিলাম যারা হালাল খায় না যারা হালাল উপার্জন করে না তারা যত ইবাদত করুক আমার আল্লাহ কি কবুল করবে জোরে বলেন সবাই বলেন কবুল করবে তাহলে যদি কবুল না করে বুকে হাত দিয়ে কে কে বলতে পারবেন আমি অন্যের জমি ঠেলি নাই কে কে হাত দিয়ে বলেন তো একটু আজকের ওয়াজ একটু করা হবে বুকে হাত দিয়ে বলেন এক বিঘা জমির জন্য আপনার আইল কেটে আপনি ১২টা বাজে ছয় চাষ করে দিয়েছেন বিশ্বনবী বলেন ওই এক বিঘা জমির জন্য রে বান্দা তোমাকে কিয়ামতের ময়দানে ৭ বিঘা জমি তোমার ঘাড়ে চাপায় দেওয়া হবে তুমি আজকে সম্পত্তি মেরে খেয়েছ তোমার ভাইয়ের তোমার সম্পত্তি তোমার বোনের মেরে খেয়েছ
তুমি কি জানো না এই সম্পত্তি তুমি যে খেয়েছো এর 100 গুণ কম করে হলো তোমার ঘাড়ে কিয়ামতের ময়দানে ছড়ায়ে দেওয়া হবে এই চিন্তা কি আসে না দুনিয়াটা কতক্ষণ দম ফোরালে সব কিছু শেষ হয়ে যাবে ঠিক কি না যারা আইল ছিলেন রহমতপুরে আছে না নাই আলী সবাই জমির আলী আলী বড় নাই দেখবেন ওটা কেটে এও কাটছে ও কাটছে তো মানে একবারে খালি অবস্থা খারাপ আমাদের পাশে তো প্রায় জমির আইল দিয়ে মারামারি লাগে আপনাদের দিতে হয় কিনা জোরে বলেন হয় কিনা তাহলে এক বিঘত জমির জন্য কেন রে বাবা আইলটা একটু বড় করে থাকলে সমস্যা কোথায় তোমারও যাতায়াতের সুবিধা আমারও যাতায়াতের সুবিধা কিন্তু তুমি সার দিতে রাজি নয় কাইতে কাইতে কাম সারা কুশার চিনেন না কুশার হ্যাঁ একটা কর বাড়িলে হয়ে গেল তুমি কি জানো না তোমার একটা কর বাড়ার জন্য অ মুসলমান কবর সংকীর্ণ হয়ে যাবে কিয়ামতের ময়দানে ওই যেদিন পাপ গুলো তোমার কাঁধে চড়াই দেওয়া হবে কি হবে সেই অবস্থা কি হবে বাঁচার উপায় আছে একটু চিন্তা করে দেখেন কিয়ামতের ময়দান এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে আমি যে গুণাগুলো করেছি এগুলো আমার কাঁধে চড়াই দেওয়া হবে সেদিন যদি আল্লাহ চড়াই দেয় আমি অন্যের জমি ঠেলে খেয়েছি জমিটা ঠিকই ওর কিন্তু আমার ক্ষমতা আছে যার কারণে আমি দখল করে খেয়েছি এমন মানুষ আছে না নাই আল্লাহর কসম করে বলি এখানেও যদি থেকে থাকেন আপনার হ্যাঁ করার জন্য নয় আপনাকে বলতেছি আপনার যদি বুঝে আসে এখনই আজকে তওবা করে আপনার শরীক যে পায় তাকে জমিটা দিয়ে দেন দিয়ে দিলে উপকার আছে দুইটা জোরে বলি কয়টা এক নম্বর আপনি ইনসাফ প্রতিষ্ঠাতা করলেন দুই নম্বর হলো এই যতদিনের ভুল আপনি করছেন আল্লাহ তাআলা এই ভুলগুলো মাফ করে দিয়ে আপনার ওই যে ফাঁকা জায়গাগুলো আছে এগুলো আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দেবে